দুই হাজার লাস্ট বা দু হাজার সালের প্রথমে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ফেসবুকে এটা আমার ইউটিউবেও আছে বাট ইউটিউবে এর হয়তো বা আরও কয়েক মাস আগে আপলোড দিয়েছিলাম তবে ফেসবুকে আপলোড দিয়েছি দু হাজার বিশে লাস্ট বা দু হাজার একুশের প্রথমে এখন আমি ওই ভিডিওতে বলছিলাম কি যে এতগুলো বাজে কমেন্ট করছে মানুষ হ্যাঁ বাজে কমেন্ট করছে আমার তাতে কোনো ক্ষতি নেই কিন্তু ভিডিওটা আমি প্রয়োজনীয় করছি মানুষের প্রয়োজনে ভিডিওটা করছিলাম কিন্তু ভিডিওতে মানুষের বাজে কমেন্ট করছে হ্যাঁ যারা বাজে কমেন্ট করছে তাদের মাথায় জ্ঞান নাই জ্ঞানহীন মানুষ হ্যাঁ কী বলবো তাদেরকে আসলে বৈক্কা কোনো লাভ নেই তারা হয়তো কমেন্ট করছে তারা হয়তো এখন ভিডিওটা দেখতেছে না এখন ভিডিওটা দেখে কারা ভালো মানুষ খারাপ মানুষ যাদের প্রয়োজন অপ্রয়োজন অনেকে দেখছে এখন মূলত কথা হলো যে যাদের ভিডিওটা প্রয়োজন তাদেরকে অপ্রয়োজনীয় করে দিয়েছে ভিডিওটা কারা যারা বাজে কমেন্ট করছে এখন ভিডিওটা কী ছিল ভিডিওটা ছিল যে আমার কুয়েতে যাওয়ার কথা ছিল কিসের বিষয়ে আর আমি কেন যাই নাই এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছিলাম অ্যান্ড কেন যাই না এটাও বলছিলাম আমার ভাগ্য ভালো যে আমি যাই নাই যদি যাইতাম হয়তো আমি এত কষ্ট করতে পারতাম না কারণ ওইটা আমার কোনো জানা কাজ না আমি ওই কাজ জানতাম না ওই কাজ জানি না যেমন আমি এখন ড্রাইভিং করতে পারি এখন ড্রাইভিং ড্রাইভিং ছাড়া যদি আমাকে যদি কোনো এলসিক বা অন্য কোনো কাজ দেয় আমাকে তাহলে আমি পারবো না তেমনই ও একটা কাজ ছিল যেটা আমার পক্ষে সম্ভব নয় সৌদি আরব আসার পর জানতে পারলাম যে ওই কাজে যদি আমি যাইতাম তাহলে অনেক কষ্ট করতে হতো আমাকে হয়তো আমি থাকতাম না এমনটা তো ওই ভিডিওটা আমি বলছি কেন বলছি কথাগুলো এই জন্য বলছি যে যারা নতুন বিদেশে যেতে চাচ্ছেন প্রবাসে আসতে চাচ্ছেন কোনো কাজ না জেনে যে কোনো কাজে আপনারা চলে যেতে চলে যাচ্ছেন আমি তাদের উদ্দেশ্য করে কথাগুলো বলছি এখন ওই ভিডিওতে এতগুলো বাজে কমেন্ট করছে মানুষ যে মানে যাদের কথাগুলো প্রয়োজন শোনার প্রয়োজন তারাও হয়তো শুনবে না কেন শুনবে না যে মানুষের বাজে কমেন্ট দেখে তো তাদের মানে শোনার ইচ্ছা থাকবে না যে বলবে যে ভিডিওতে ফালতু কোনো কিছু বলতেছে আসলে যে ভিডিওটা যে প্রয়োজনীয় সেটা কিন্তু যাদের প্রয়োজন তারাও আর দেখবে না এখন মূল কথা হলো কি যারা যারা করছে বাজে কমেন্টস আমার কোনো ক্ষতি নেই রে ভাই এখন বাজে কমেন্ট নিয়ে আমার কোনো মন্তব্য নাই ভাই তোমাদের ইচ্ছা তোমরা করছো আমার কিছু বলার নেই বা আমি তোমাদের বাজে কমেন্টসের রিপ্লাই দিতে আসি নাই ঠিক আছে আমি কমেন্ট দেখছি মানুষের ভালো খারাপ সব কিছু দেখছি তবে রিপ্লাই দেওয়ার বাই সে সময় আমি পাই নেই আর বাজে কমেন্টের রিপ্লাই দেওয়ার মতো আমার সে সময় নেই এখন মূল কথা হলো কি আমি কথাগুলো বলছি এই কারণে যে মানুষ আমার কথাগুলো থেকে কোনো কিছু শিখতে পারে যেন প্রবাসী আসার আগে কোনো একটা কাজ জেনে বা কোনো একটা নির্দিষ্ট কাজে আসে আমি এই কারণে কথাগুলো বলছিলাম আপনি যদি প্রবাসে আসতে চান তাহলে আপনাকে কোনো একটা নির্দিষ্ট কাজে আসা উচিত যে কাজ জানি না ওই কাজে আমি যেতে চাচ্ছিলাম ঠিক আছে তো ওই ধরনের যদি আমার মতো ভুল করতে চান আমি যাই নাই যে ভাগ্য ভালো কুফাল ভালো আমি বলছি যে আমার ভাগ্য ভালো আমি কুয়েতে যাইনি যাইতে পারি না সৌদি আরব আসছি তো এইটা তো আমি জানি এই কাজটা আমি জানি কিন্তু ওই কাজটা আমি জানি না তো ওই কাজের পরিশ্রম অনেক বেশি ছিল তো আমি আগে জানতাম না যারা বিষা দিচ্ছিলো তারা বলছিলো আর কি কোনো কষ্ট নাই তো এগুলো আমি শেয়ার করছিলাম তো যে যে কাজটা আমি করতেছি এখন ড্রাইভিং করতেছি তো এটা আমার কাছে এতটা বিরক্ত মনে হয় না এতটা ভারী কোনো কাজও না কারণ এটা আমি জানি আর যে কাজ মানুষ জানে ওই কাজ তার কাছে বিরক্ত বা ওজন ভারী এমন কোনো কিছু লাগে না কারণ সে কাজ ওই লোকে জানে তো আমার কথাগুলো আসলে আমি কি বলতে চাইছিলাম এই ভিডিওতে এবং আগের ভিডিওতে আগে যে ভিডিওতে আমি করছিলাম দু হাজার বিশের লাস্ট বা দু হাজার একুশের প্রথমে আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো এ আর কি ভাই সব মিলে কথা এগুলো তো ভালো থাকবেন সবাই আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্টে বলতে পারেন আল্লাহ